আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মোখা রোববার ভোর থেকেই উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ক্রমেই শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড়টি, যার কারণে উপকূলীয় বাসিন্দাদের বারবার সতর্ক করছেন আবহাওয়া অধিদপ্তর। দ্রুত সেখান থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলা হচ্ছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সর্বোচ্চ 289 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সংখ্যা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এই বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবন জেলার অনেক স্থান আকস্মিক বন্যা ভূমিধসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ক্রমশ ঘনীভূত হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এটি যত কাছাকাছি আসছে তত উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে উপকূলের বাসিন্দাদের। ঘূর্ণিঝড়টি আগের চেয়ে আরও বেশি গতিতে কেন্দ্রের দিকে এগোচ্ছে। শনিবার মধ্যরাতেই চট্টগ্রাম ও বরিশাল উপকূলে মোখার অগ্রভাগ আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 13 মে সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের 16 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এবং আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 605 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 625 কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তাল উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হবে। রোববার 4 মে সকাল 9টা থেকে সন্ধ্যার 6টার মধ্যে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। তবে আজ মধ্যরাত নাগাদ চট্টগ্রাম বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহার আকারে 200 কিলোমিটারের বেশি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও পায়রা বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। মোংলার সমুদ্রবন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয় সংকেত দেখে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও স্তরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আভা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের নিকটবর্তী ও অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সংস্থাটি আরও জানায় অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাব চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের ভারী 44 থেকে 88 মিলি থেকে অতি ভারী 89 মিলিমিটার বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।